এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যারা সৌদি আরব থেকে সুডিতে যাবেন কিভাবে আপনি সুডির টাকা নিজে নিজেই জমা করবেন অর্থাৎ আপনার যদি একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনার মোবাইল ফোন থেকে ব্যাংকের অ্যাপসের মাধ্যমে খুব সহজে ছুটির টাকা জমা করতে পারবেন কিভাবে করবেন সেই পুরা প্রসেসটাই আপনাদেরকে দেখাবো আজকে দেখিয়ে দিব যারা ফাওয়ারি ব্যাংক বা আলজাজিরা ব্যাংকের এটিএম কার্ড আছে বা অ্যাকাউন্ট আছে তারা কিভাবে খুব সহজে ফাওয়ারি স্মার্ট অ্যাপসের মাধ্যমে খুব সহজে আপনার ছুটি টাকা জমা করতে পারবেন এখন থেকে এই ছুটির টাকা জমা দেওয়ার জন্য আপনার কোনো মক্তবে যাওয়ার প্রয়োজন নাই যদি আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে এই টাকাটা প্রদান করতে পারবেন প্রিয় দর্শক আপনি যদি ছুটির টাকা জমা দিতে চান তাহলে কীভাবে দেবেন সেই জিনিসটাই এখন আপনাদেরকে দেওয়া দেখিয়ে দিব ফাওয়ারি স্মার্ট অ্যাপস থেকে সেই জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পরে এখানে আপনি সার্চিংবারে সার্চিং করবেন ফাওয়ারি স্মার্ট লেখে এই অ্যাপসটা যখন আসবে তখন এই অ্যাপসটা যদি আপনার আপডেট চাই তাহলে অবশ্যই আপনি আপডেট দিয়ে নেবেন কারণ আপডেট দেয়া নেওয়ার পরে আপনি কাজটা করতে সুবিধা হবে তারপর এখান থেকে আপনি যে ফাওয়ারি স্মার্ট অ্যাপসটি আছে সেটির মধ্যে আপনি ট্যাপ করবেন তো একটা কথা বলে দিয়ে আপনার লোকেশনটা অবশ্যই চালু রাখবেন আপনার লোকেশন যদি চালু না রাখেন তাহলে কোনো ব্যাংকের অ্যাপসেই কিন্তু আপনি কাজ করতে পারবেন না তো এইখান থেকে দেখতেই পারছেন আমি লোকেশনটা অন করে দিলাম তারপর এখানে যে অ্যাপসটা আছে সেইটাতে যত ধরনের পারমিশন চাবে সবগুলো পারমিশন আপনি দিয়ে দিবেন যদি আগে থেকে লগ করা থাকে তাহলে কিন্তু এত পারমিশন চাবে না তারপর এখানে আপনি দুইটা অপশন পেয়ে যাবেন একটা হলো ইউজার নেম আর একটা হলো পাসওয়ার্ড তো এখান থেকে আপনি যে কাজটা করবেন ইউজার নেমের জায়গাত আপনার যে ইউজার নেমটা আছে সেটা দিবেন এবং পাসওয়ার্ড যেটা আছে সেইটাতে পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পরে এইখান থেকে আপনার যে লগইন অপশনটা দেখতে পাচ্ছেন সেইটার মধ্যে ট্যাপ করবেন এবং আপনি লগ করে নেবেন আমি দেখানোর জন্য কিছুটা স্কিপ করে নিলাম লগ চাপ দেওয়ার পরে আপনার মোবাইলে ওটিপি দিয়ে দিবেন দেওয়ার পরে কিন্তু আপনার যে অ্যাপসটা আছে সেটা কিন্তু লগ হয়ে যাবে তারপর আপনার সামনে এরকমভাবে একটি মেনু চলে আসবে তো এইখান থেকে আপনি যে কাজটা করবেন এখানে সব ধরনের সার্ভিস আপনি পেয়ে যাবেন তো আপনার যে হোম পেজটা আছে সেইটাতে চলে যাবেন এখানে যাওয়ার পরে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন গভর্নমেন্ট সার্ভিস এই যে গভর্নমেন্ট সার্ভিস দেখছেন সেইটার উপরে ট্যাপ করবেন তারপর আপনি এইরকমভাবে একটা মেনু পেয়ে যাবেন তো এইখান থেকে প্রথম অপশনটা দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট পেমেন্ট এই যে গভর্নমেন্ট পেমেন্ট দেখতে পাচ্ছেন সেইটার উপরে আপনি ট্যাপ করবেন তারপর আপনার সামনে এরকমভাবে দুইটি অপশনে চলে আসবে তো এখানে প্রথম অপশনটা সিলেক্ট করবেন তারপরে অ্যালাইন কন্ট্রোল এ অপশনটাতে ট্যাপ করে দিবেন তারপর এখানে ভালো করে লক্ষ্য করুন দ্বিতীয় অপশানটা সিলেক্ট অ্যা সার্ভিস এ অপশানটাতে আপনি ট্যাপ করবেন এখানে আপনি দেখতেই পারছেন ছুটির বা এক্সিটের বিভিন্ন ধরনের বিষার এখানে ইস্যু করার জন্য দেওয়া আছে তো এখান থেকে ইস্যু রিএন্ট্রি সিঙ্গেল বিষা আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে সিঙ্গেলটা দিবেন যদি ডাবল হয়ে থাকেন তাহলে মাল্টিপল দিবেন তো ইস্যু রিয়েন্ট্রি বিশা সিগন্যাল আমি কিন্তু এই অপশনটা এখান থেকে সিলেক্ট করে দিলাম এখানে আপনি আকামা আইডি নাম্বারটা দিয়ে দিবেন অর্থাৎ যে লোকটার আপনার সুডি লাগাতে চাচ্ছেন নিজের হলে নিজের অন্য কারোর হলে অন্য কারোর আকামা নাম্বারটা দিয়ে দিবেন তারপর এখানে বিষা ডিউরিংস অর্থাৎ আপনি তিরিশ দিনের জন্য যাবেন নাকি ষাট দিনের জন্য যাবেন নাকি নব্বই দিনের জন্য যাবেন তো এখান থেকে আপনাদেরকে একটা কথা বলে নেই যদি তিরিশ দিনের যান তাহলে কিন্তু আপনার জন্য দুইশো টাকা নির্ধারণ করা হবে তো এখানে দেখেন যে তিরিশ দিন সিলেক্ট করছি এবং ইনকোয়ারি যে অপশনটা আসছি সেটার মধ্যে যখন আমি ট্যাপ করবো তখন কিন্তু সাথে সাথে আপনি দেখতে পারবেন এখানে দুইশো লেখা আছে তো এখানে দেখতেই পারছেন এখানে দুইশো টাকা লেখা আছে এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ষাট দিনের জন্য কি দুইশো নাকি যদি তিরিশ দিনের জন্য দুইশো হয় তাহলে কিন্তু ষাট দিনের জন্য এখানে দুইশো টাকা তো এখান থেকে দেখতে পাচ্ছেন ষাট দিনে আমি ইনকোয়ারি করলাম সেটাও কিন্তু এখানে দুশো টাকা দেখাচ্ছে আমি যেহেতু নব্বই দিনের লাগাবো সেহেতু এখান থেকে আমি নব্বই দিনটা সিলেক্ট করলাম এক্ষেত্রে আপনাকে তিনশো টাকা দেখাচ্ছে অর্থাৎ ষাট দিন এবং তিরিশ দিনের জন্য দুইশো টাকা এবং ষাট দিনের উপরে যদি যান প্রতি মাসে একশো টাকা করে বাড়বে তো ষাট দিনের জন্য তিনশো টাকা আপনার একশো দিনের জন্য চারশো টাকা এভাবেই কিন্তু বাড়তেই থাকবে এখান থেকে যখন আপনি ইনকোয়ার অপশনটাতে ট্যাপ করবেন তখন পুরো আকাউন্ট নাম্বার নাম এবং ঠিকানা সবগুলো ডিটেলস কিন্তু আপনি দেখতে পারবেন তারপরে এখান থেকে আপনি প্রসিড করে দিবেন দেওয়ার পরে কিন্তু আপনার যে ছুটির জন্য টাকাটা সেইটা কিন্তু কেটে নেবে এবং জমা হয়ে যাবে তো এভাবেই কিন্তু খুব সহজে আপনি ছুটির জন্য টাকা ডালতে পারবেন আপনার মোবাইলের যে কোনো অ্যাপস থেকে তো আশা করি এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার ফ্রেন্ড সার্কেলরা দেখতে পারে এবং শিখতে পারে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ